নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের প্রিলিমিনারি এক্সামের কাট অফ নিয়ে চুপচাপ বিশ্লেষণ করতে এসেছি এবং কীভাবে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের মেন এক্সামকে অতি সহজেই ক্র্যাক করা যাবে, এর ব্রহ্মাস্ত্রগুলো কী কী আছে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবে, কারণ লাস্টে আমি কিন্তু কাট অফের চুলচেরা বিশ্লেষণ করতে আজকে চলেছি। দেখো বন্ধুরা, আজকে আমি প্রথমেই তোমাদের বলবো যে বিগত অনেক বছরে WBB প্রশ্ন পরীক্ষা হয়েছে, তো তোমাদের প্রথম উচিত বা প্রথম কর্তব্য হচ্ছে সেগুলোকে ফলো করা এবং তোমরা দেখবা যে কোথা থেকে প্রশ্ন আসে সেটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো রিজনিংয়ের প্রশ্ন আসলে কোন কোন ক্ষেত্র থেকে রিজনিংয়ের প্রশ্নটা বেশি আসতেছে ওই জিনিসটা তোমরা অবশ্যই লক্ষ্য করবা। এইগুলো যদি একটু ভালো করে লক্ষ্য করো, ভালো মতো পড়ো, তাহলে কিন্তু অনায়াসে তোমরা প্রশ্ন কমন পাবে। তবে তোমাদের কাট অফ নিয়ে সেরকম কোনো চিন্তা করতে হবে না, এর আগেও কাট অফের ভিডিও দিয়েছি। আমি প্রায় 5,000 ছেলের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি, যে সমস্ত ছেলেরা 25 এবং মেয়েরা 20 পেয়েছে তারা সকলে কিন্তু উত্তীর্ণ হবে, এবং কাস্ট অনুযায়ী যার SC সে তার থেকে 2 নম্বর কম, OBC এ 3 নম্বর, SC-টা 5 নম্বর কমতে পারে, ঠিক আছে? যারা এই নম্বরগুলি পাবে তারা মাঠের জন্য প্রস্তুত শুরু করে দাও, এই কিন্তু কথাটা আমি তোমাদের বলছি। আরেকটা কথা বলছি, যারা তোমরা মেন এক্সামের জন্য প্রস্তুত নেবে, বিগত বছরে অর্থাৎ 16 সালের, 18 সালের, 19 সালের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো ভালো করে দেখো, কোন জিনিস থেকে কোন চ্যাপ্টার থেকে কতগুলো প্রশ্ন ভালো করে এসেছে। তো জিনিসগুলো যদি ভালো করে লক্ষ্য করো তোমাদের কিন্তু অনেকটা উপকারে আসবে, তোমরা বুঝতে পারবে, কারণ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট, ঠিক আছে? তোমরা সকলে খুব ভালো মতো প্রস্তুতি নাও, কারণ এবার কাট অফ কিন্তু খুব বেশি যাবে। তোমরা জানো 2018 সালে 47, 2019 সালে 56 এবং এবার যেটা 2020 সালে PD এক্সাম দিলা, এর কাট অফ কিন্তু 60-এর উপর যাবে, মেন কাট অফ টোটাল মিলে বলছি ইন্টারভিউ সময়। তাই আগে বলছি 10 বছরের WB প্রশ্ন তোমরা ভালো মতো ফলো করো। তোমাদের প্রিলিমিনারি পরীক্ষার রেজাল্ট মেবি জানুয়ারি মাসে বেরোতে পারে, আর মার্চ ঠিক তার 15 দিন পরে হয়, তোমরা জানো ফেব্রুয়ারি মাস নাগাদ হতে পারে, এবং মার্চ শেষ হওয়ার 45 থেকে 60 দিনের মধ্যে কিন্তু তোমাদের মেন এক্সাম হবে। খুব ভালো ভালো পরীক্ষার্থীরা কিন্তু এই পরীক্ষাকে পাখির চোখ নিয়েছে, কারণ জানো WBP রিক্রুটমেন্ট বোর্ড ছাড়া কিন্তু তেমন কোনো বোর্ড নেই যে ভালো করে স্বচ্ছ মতো পরীক্ষা নিচ্ছে বা নেওয়ার চেষ্টা করছে। তো এই ব্যাপারে তোমরা কিন্তু অনেকটা অবগত হও, ঠিক আছে? তো তোমাদের আমি আবারও বলবো যে ভালো মতো নিজেদের প্রস্তুত করো, ঠিক আছে? বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলোকে কিন্তু তোমরা বারবার ঝালাই করার চেষ্টা করো, এর ফলে কিন্তু তোমরা অনেকটা উপকৃত পাবে। এরপর আমি যে জিনিসটা আর বলছি, পাশ করার ব্রহ্মাস্ত্র। দেখো বন্ধুরা, তোমাদের সকলেই বলি যে পুলিশের চাকরি পাওয়া কিন্তু খুব একটা কঠিন নয়, ঠিক আছে? এর সম্বন্ধে তোমাদের কী কী করতে হবে, একমাত্র এই সময়টাতে, ঠিক আছে, যেহেতু তোমাদের প্রিলি এক্সাম হয়ে গেছে, একমাত্র তোমার যে বইটা আছে বইটাকে কিন্তু প্রথমত তোমাকে বন্ধু হিসেবে ভাবতে হবে, এবং যতটা পারো, ঠিক আছে, বাড়ির টুকিটাকি কাজকর্ম ছাড়া এমনি বন্ধুর সাথে আড্ডা বেড়া ঘোরা মেড়া বিভিন্ন এগুলো কাজকর্ম তোমাদের অবশ্যই বন্ধ রাখতে হবে। তোমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে, মোবাইলে তোমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন গেম খেলো, ঠিক আছে, সেই গেমগুলো খেলা বন্ধ রাখতে হবে, টাইম পাস কাটানো বন্ধ করতে হবে। প্রয়োজনে তোমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো ফলো করো এবং সেখান থেকে আস্তে আস্তে পড়ো, BPS-এর কোশ্চেনগুলো দেখো, দেখার চেষ্টা করো WBP-তে কী এসেছে, কী প্রশ্নগুলো এসেছে সেগুলো বারবার ঝালাই করার চেষ্টা করো, এর ফলে তোমরা ভালো মতো উপকৃত পাবে, কারণ তোমরা যতটা ভালো করে ঝালাই করবে ততটা কিন্তু তোমরা বেশি উপকৃত পাবে, ঠিক আছে? তো চাকরি পাওয়া কিন্তু খুব একটা কঠিন নয়, আমি আবারও বলছি। এখন তোমাদের সাথে একটা কাট অফ নিয়ে দেখো নিচে আলোচনা করেছি, সেটা হচ্ছে জেনারেলদের, আমি ধরেছি 27, এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি OBC-দের 26, SC-দের 22, OBC-দের 20, ST-দের 17, ±1 ধরেছি, আমি বারবার দিচ্ছি, কারণ দেখো এটাই হবে। মেয়েদের ক্ষেত্রে পাশে দেখো জেনারেলদের 23, OBC-দের 22, SC-দের 18, OBC-দের 16, ST-দের 15, ঠিক আছে? তো কাট অফ ভিডিওতে আমি অনেকদিন আগেই দিয়েছি, ঠিক আছে? তো আমি তোমাদের সাথে স্পষ্ট ধারণা বিশ্লেষণ করলাম, সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, পুলিশের চাকরি পাওয়া কতটা কঠিন, কীভাবে কী করতে না হবে, তোমাদের একটা প্রথম কাজ হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু ভালো মতো অবশ্যই ঝালাই করতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করো, যতটা সম্ভব নিজেকে তৈরি করো, আয়ত্ত করো, তাহলে অতি সহজেই এক্সামটাকে ক্র্যাক করতে পারবে। তো আজ এতটুকুই আমার কথা বলার ছিল, বেশি কিন্তু কথা বলছি না, তো এতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে বন্ধুরা, এবং নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো এই জাতীয় বিভিন্ন আপডেট, বিভিন্ন খবর তোমাদের সাথে আমি শেয়ার করবো, তোমাদের জোশ বাড়ানোর চেষ্টা করবো। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, লাভ ইউ অল গাইস, জয় হিন্দ।